एबीपी आनंद एगिए थाके एगिए राखे। 16 जनवरी से हम दुनिया का सबसे बड़ा टीकाकरण अभियान शुरू कर रहे हैं। 3 करोड़ लोगों को वैक्सीन देने के लिए जो खर्च होगा भारत सरकार इसको वहन करेगी। 16 जनवरी থেকে বিশ্বের বৃহত্তম করোনা টিকাকরণ শুরু হচ্ছে ভারতে। প্রথম দফায় 3 কোটি করোনা যোদ্ধাকে ভ্যাকসিন দেওয়া হবে। 3 কোটি ভ্যাকসিনের পুরো খরচ দেবে কেন্দ্রীয় সরকার। টিকাকরণের পর দেওয়া হবে ডিজিটাল ভ্যাকসিনেশন কার্ড। সোমবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যে 2টি ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র, কোভিশিল্ড ও কোভ্যাকসিন। এদিনই ভারতে কোভিশিল্ডের বরাদপ্রাপ্ত সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দাবি করে কোভিশিল্ডের 1 কোটি 10 লক্ষ ডোজের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ পেয়ে গেছে তারা। সংস্থার দাবি, এর প্রতিটি ডোজের দাম পড়বে 200 টাকা করে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবেন তা ঠিক করেছে কেন্দ্র। টিকাকরণ অভিযান কি শুরুয়াত মে সবসে পহলে উন লোগো তক করোনা ভ্যাকসিন পৌঁছানে কি হ্যায় জো দেশবাসিয়ো কি স্বাস্থ্য সুরক্ষা মে দিন জুটে হুয়ে হ্যায়। हमारे जो सफाई कर्मचारी हैं, दूसरे फ्रंटलाइन वर्कर्स हैं, सैन्य बल है, पुलिस और केंद्रीय बल हैं, ऐसे साथियों को भी पहले चरणों में टीका लगाया जा रहा है। সূত্রের খবর, মঙ্গলবারই বিশেষ বিমানে রাজ্যে আসছে করোনার ভ্যাকসিন। এই পর্বে রাজ্যে 11 লক্ষ ভ্যাকসিনের ডোজ আসছে। ভ্যাকসিন কলকাতায় পৌঁছানোর পর তা বাগবাজারের স্বাস্থ্য দপ্তরের ভ্যাকসিন স্টোরে মজুত রাখা হবে। মঙ্গলবার থেকে বিভিন্ন জেলায় তা বন্টনের কাজ শুরু হবে। ভ্যাকসিন হাব কলকাতা থেকে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। সেই ভ্যাকসিনও আলাদাভাবে আসবে, তবে তার সংখ্যা নির্দিষ্ট নয়। রাজ্যে প্রথম ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে SSKM এবং ন্যাশনাল মেডিকেল কলেজে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলার পুলিশ ও স্বাস্থ্যকর্তাদের চিঠি পাঠিয়ে জানান রাজ্যবাসীকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিতে চান। এদিন প্রধানমন্ত্রীর ঘোষণা, প্রথম পর্যায়ে 3 কোটি ভ্যাকসিনের খরচ দেবে কেন্দ্রই। দেশকে আলাগ আলাগ রাজ্যকে হেলথ ওয়ার্কার্স ফ্রন্টলাইন ওয়ার্কার্স কে সংখ্যা দেখে তো এক করিব করিব 3 করোড় হতি হ্যায়। पहले चरण में इन 3 करोड़ लोगों को वैक्सीन देने के लिए जो खर्च होगा वो राज्य सरकारों को वहन नहीं करना है, भारत सरकार इसको वहन करेगी। বাকি ভারতবাসীদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কি হবে, তারা কি বিনামূল্যে করোনার ভ্যাকসিন পাবেন, তা অবশ্য প্রধানমন্ত্রীর কথায় স্পষ্ট হয়নি। প্রধানমন্ত্রীর ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে চিকিৎসক বিশেষজ্ঞ মহলে। প্রোডাকশন এবং ইনোভেশন দুটোতেই যে ভারতবর্ষ একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এটা ভারতীয় হিসেবে সত্যিই গর্বের জায়গা। যা যা ডেটা আমি দেখেছি, পরীক্ষা করেছি, এই কোথাও কিন্তু সিরিয়াস অ্যাডভার্স এফেক্ট কিছু হয়নি। একটু গা ব্যথা, গা জ্বালা, জ্বর, মাইলজিয়া, এটা তো যে কোনো ভ্যাকসিনেই হয়, সেটুকু হবে। এবং আমার মনে হয় না সেটা নিয়ে ভারতবাসী বিরাট প্যানিক করবে বলে। প্রধানমন্ত্রী একটা ভ্যাকসিনেট একটা ভ্যাকসিনকে সার্টিফাই করে না, একটা ভ্যাকসিনকে সার্টিফাই করে আমাদের যারা সাইন্টিফিক ড্রাগ কন্ট্রোল ড্রাগ সার্টিফিকেশন যে বডিগুলো আছে, যেখানে আমরা 1 তারিখ 2 তারিখের মধ্যে ভ্যাকসিনকে অ্যাপ্রুভাল দিয়ে বসে আছি। কি সমস্ত পাঁজি পঞ্জিকার কারণে আমরা পুরো 2 সপ্তাহ সময় জলাঞ্জলি দিলাম, নষ্ট দিলাম, যে 2 সপ্তাহের মধ্যে 9-9 করে আমরা 1 থেকে 1.5 কোটি ভ্যাকসিনেশন করতে পারতাম। সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বার্তা দেন, রাজনৈতিক নেতারা যেন অগ্রাধিকারের নিয়ম অগ্রাহ্য করে আগে টিকা নিতে না যান। বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, এবিপি আনন্দ।